নিজে যদি সেলফ কনফিডেন্ট থাকেন এবং আপনি যদি মনে হয় এই সমস্ত জবগুলি ক্র্যাক করার মতো আপনার কাছে কোয়ালিটি আছে। আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের থ্রুতে আজকে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। তবে আজকের যে ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করব, প্রথমেই বলবো সেই ভ্যাকেন্সিটা কিন্তু ত্রিপুরা রাজ্যের নয়, প্রায় ভারতবর্ষের প্রায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মনে স্বপ্ন থাকে এই সমস্ত জব করা। বিভিন্ন বিষয়গুলো আলোচনা করব, কী রয়েছে সেই নতুন নোটিফিকেশন পাতায়, সব কিছু রয়েছে ছোট্ট ভিডিওর মধ্যে। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশন পাতায়। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ত্রিপুরা থেকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের থ্রুতে টিসিএস গ্রেড টু এবং টিপিএস গ্রেড টু নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং তাও গ্রুপে। যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ভিডিওটাকে ওয়াচ করছেন তাদের সকল উদ্দেশ্যে বলবো, আজকের এই জব ভ্যাকেন্সিটা অন্য সব দিনের থেকে একটু আলাদা। সমস্ত ক্যান্ডিডেটরা এই সব ভ্যাকেন্সিগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো, আপনার স্বল্প প্রিপারেশনে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে একেবারেই করবেন না। প্লাস যে সমস্ত ক্যান্ডিডেটরা কলেজে পাঠরত আছেন, জাস্ট সবেমাত্র কলেজ কমপ্লিট হয়েছে, মাস্টার্স করছেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, এবং এই অপরচুনিটিকে যেন মিস না করেন অনেকেই। আমরা আশাটা করব আমাদের চ্যানেল থেকে, এবং লাস্টে আমরা কিছু একটা নিয়ে আলোচনা করব, এবং আপনার উদ্দেশ্যে বলবো আপনারা লাস্ট পর্যন্ত থাকুন, বিভিন্ন বিষয়গুলো যেটা স্কিপ করে যাব সেটা নিয়ে আলোচনা করো, যেটা এক অত্যন্ত জরুরি এই সমস্ত পোস্টগুলির জন্য। ভ্যাকেন্সি নিয়ে কী বলবো, প্রথম রয়েছে টিসিএস গ্রেড টু, ইউআর এসসি এসটি এবং সব কিছু মিলে টোটাল দাঁড়াবে 30, টিপিএস গ্রেড টু সব কিছু মিলে দাঁড়াবে 10। ভ্যাকেন্সি নিয়ে আর তেমন কিছু বলার নেই, বাট লাস্টে আমরা বলবো কিছু একটা কনক্লুশনে। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র মাঝে হলেই আপনি অ্যাপ্লিকেশন করতেন, মানে অনলি আপনি বিএ বা বিএসসি বা বিকম যদি আপনি করে থাকেন তাহলে আপনি এর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতেন। তবে আদার রিলিভেন্স ডিগ্রি নিয়ে আমরা আলোচনা করলাম না। ডিজারেবল বলা হয়েছে ইংলিশ, বেঙ্গুলি, ককবরক, যে কোনোটা জানা থাকলেই হলো। এজ লিমিট থাকবে 21 থেকে শুরু করে 40 ইয়ার্স, তবে সেটা কিন্তু 1/3/2022 অনুযায়ী কাউন্ট করা হবে। লাস্ট রয়েছে যে আপনারা অনেকে জানেন যারা টিপিএসসি অ্যাপ্লিকেশন করছেন, যে এক্সাম সেন্টার 4টি প্লেসে বা 5টি প্লেসে থাকে, আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন সেই প্লেসটা সিলেক্ট করে নেবেন। প্রেফারেন্স অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন, বিভিন্ন কিছু আপনাকে সিলেক্ট করতে প্রথমে যে আপনি টিসিএসটা প্রথমে দেবেন না টিপিএসটা প্রথমে, সেটা আপনি সিলেকশন সময় পেয়ে যাবেন। লাস্টের থাকবে 30/4/2022। যে সমস্ত ক্যান্ডিডেটরা অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশন করবেন, আমাদের চ্যানেলের থেকে ভিডিও অনলাইন পোর্টালে আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবো তা নিয়ে তুলে ধরা হয়েছে, আমরা অবশ্যই ভিডিও নিচে সে লিঙ্কও দিয়ে দেবো। তবে মাল্টিপল সাবমিশন করতে যাবেন প্রত্যেকবারে বলি, যেদিন অ্যাপ্লিকেশন শুরু হবে তার দুদিন পরে আপনি শুরু করতেন অ্যাপ্লিকেশন, আবার মনে রাখবেন লাস্ট ডেটে যাবেন না, এর আগে অ্যাপ্লিকেশনটা করে নেবেন। নেক্সট যেটা আমরা আলোচনা করবো অত্যন্ত যে বিষয়টা গুরুত্বপূর্ণ, টিসিএস এবং টিপিএস নিয়ে যে সমস্ত অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই ফিজিক্যাল ফিটনেস এবং মেডিকেল এক্সামিনেশন যেগুলি আপনার ফিট থাকতে হবে। সিলেকশন প্রসেসটা একটু অন্যরকম, সকলকে ভালোভাবে বুঝতে হবে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন। 3টি স্টেজ আপনাকে অতিক্রম করতে, প্রথম হবে প্রিলিম এক্সামিনেশন, সেক্ষেত্রে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশন থাকবে ওএমআর বেসডে। দ্বিতীয় থাকবে মেইন এক্সামিনেশন, সেক্ষেত্রে প্যাটার্ন অফ কোয়েশন ইন মেইন এক্সামিনেশন উইল বি ইন দ্য লেটেস্ট সিলেবাস, তো সিলেবাসটা নিয়ে আমরা অবশ্যই বলবো লাস্টে। পার্সোনালি টেস্ট হবে এবং সব কিছু মিলে আপনার যে মার্কসগুলি দাঁড়াবে, লেখা আছে 200, 800 এবং 100, এইভাবে আপনার হবে। বিতে আমি বলবো যারা অ্যাপ্লিকেশন করেন প্রিলিমও আপনার 4টা কোয়েশন বললে 1 মার্ক কাটা হবে, মেনও কিন্তু সেটা থাকবে, এবং লাস্টে কিন্তু অবশ্যই আপনারা এগুলো ভালোভাবে নিজেও দেখবেন আমি যেটা আলোচনা করছি। এবং এক্ষেত্রে লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট, ম্যাক্সিমাম 10 টাইমস অফ টোটাল পোস্ট, মানে একটা পোস্টে 10 জন ক্যান্ডিডেটকে রিজার্ভ করে রাখা হবে, মানে একজনকে টানা হবে 9 জনকে রিজার্ভ করা থাকবে। প্রিলিম এক্সামিনেশন সেটা আপনার বলে দেওয়া হচ্ছে, সেটা আমরা আলোচনা করলাম, অবশ্যই আপনারা চেক করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সিলেবাস, সিলেবাসের ডিটেলস পেয়ে যাবেন পোর্টালের মধ্যে আপলোড হয়েছে, নয়তো প্রিভিয়াস আপনি টানলো হবে যে সিলেবাসের ডিটেলসটা দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে। এখন আমরা আলোচনা করবো ফি নিয়ে, অবশ্যই আলোচনা করার কিছু নেই, যেহেতু গ্রুপে পোস্ট কত টাকা ফি হতে আপনার অবশ্যই এই ব্যাপারটা বুঝতে পারবেন। অ্যাপ্লিকেশন ঠিক লাস্টে চলে এসেছে, এখন কিছু একটা কনক্লুশন থাকা দরকার। যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে চাইছেন, সাধারণ পোস্টগুলির মতো থেকে একটু অন্যরকম, যেমন গ্রুপ সি যে ত্রিপুরা যে বিভিন্ন ভ্যাকেন্সিগুলি বেরিয়েছিল এগুলোর মতো না। টিসিএস মানে হচ্ছে আপনি যখন আলটিমেটলি সিলেকশন পাবেন, যে বিভিন্ন ব্লক বা এসডিএম মধ্যে আপনি ডিসিএম পোস্টে থাকবেন, কিন্তু
প্লাস টিপিএস এর মধ্যে আপনি কিন্তু সাব ইন্সপেক্টর যেটা রয়েছে টিপিএস দিয়ে সেটা আপনি কিন্তু যেমন আইএএস এবং আইপিএস অফিসারের মধ্যে রেপুটেড একটা পোস্ট। ত্রিপুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এই জবগুলোর জন্য অ্যাপ্লিকেশন করেন ফুললি আপনাকে কনফিডেন্ট থাকতে হবে এক্ষেত্রে, এবং শুধুমাত্র অ্যাপ্লিকেশনটা আমি প্রত্যেকটা নোটিফিকেশনে বলি শুধুমাত্র লোক দেখানোর জন্য বা প্যারেন্টসকে দেখানোর জন্য এই সমস্ত অ্যাপ্লিকেশন করতে যাবেন না একদমই। নিজে যদি সেলফ কনফিডেন্ট থাকেন এবং আপনি যদি মনে হয় এই সমস্ত জবগুলি ক্র্যাক করার মতো আপনার কাছে কোয়ালিটি আছে তাহলে আপনি এগিয়েবেন, এবং সেলফ কনফিডেন্স থাকলে হবে না, নিজেকে তৈরি করতে হবে এই চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে নিজেকে দাঁড়ানোর জন্য। আপনাকে ফুললি কনফিডেন্ট থাকতে হয় যেন এই আপনি জবটা ক্র্যাক করতে পারেন। এবং এই স্বপ্নের জবগুলো আমি প্রথমে বলে দিয়েছি যে অনেকেরই এইসব স্বপ্নের জবগুলো কিন্তু অনেক কাম্য থাকে। আসার আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত জবগুলো নিয়ে অ্যাপ্লিকেশন করবেন নিজে প্রিপেয়ার হবেন এবং আপনার কাছে এই কনফিডেন্টটা থাকবে যে এই সমস্ত জবগুলি ক্র্যাক করতে পারবেন। অনেকদিন পর আমরা নতুন এই সমস্ত ভ্যাকেন্সিগুলি পেয়ে নিজে স্যাটিসফাইড। আশা রাখবো প্রত্যেকটা ক্যান্ডিডেট আমাদের এই আলোচনাটা বুঝতে পেরেছেন, এবং কোয়েরি থাকলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ প্লাস ভিডিও নিচে কমেন্ট করবেন। আশা রাখবো আবারও এবং লাস্টেটি বলবো যে এই সব জবগুলি কিন্তু একেবারে মিস করবেন না, আপনি যে কোনো জায়গায় ত্রিপুরা থাকুন না কেন আপনি কিন্তু ক্র্যাক করতে পারেন। তবে তার জন্য আপনার মোটিভেট থাকতে হবে যে আমি এটাকে ক্র্যাক করবো, আর কিছু দরকার হয় না, সেইভাবে আপনি এগিয়ে যাবেন, অবশ্যই সাকসেস হবেন এই আশাটুকু আমার চ্যানেল থেকে প্রতিনিয়ত রাখবো এবং এই ভিডিওর মধ্যে আমরা রাখবো। দেখা হবে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।